আন্তর্জাতিক সংবাদ ও সংবাদের সবশেষ আপডেট নিয়ে আমাদের নিয়মিত আয়োজন সিএনএন বিশ্ব আলাপে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আছি আমি সাবরিনা রহমান সুপা। পৃথিবীর দূর দূরান্তের ঘটে যাওয়া আলোচিত ও গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে সাজানো হয়েছে আমাদের এই আয়োজনটি। দর্শক, চলুন এক নজরে দেখে নেওয়া যাক গুরুত্বপূর্ণ সংবাদের শিরোনামগুলো। শিশুদের উপর করোনা ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করল ভারত। শ্রীলঙ্কায় ভারী বর্ষণের কারণে ভূমিধসে অন্তত 17 জন নিহত। ইরাকে মার্কিন নিয়ন্ত্রিত সাময়িক ঘাঁটি আইন আল আসাদে ড্রোন হামলা। পাকিস্তানে দক্ষিণাঞ্চলে দুই ট্রেনের সংঘর্ষে নিহত 30 জন। ভারতের রাজধানী নয়াদিল্লিতে শিশুদের উপর ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করেছে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স। সোমবার থেকে কার্যক্রম শুরু হয় বলে জানিয়েছে এনডিটিভি। এছাড়া ট্রায়ালে 2 থেকে 18 বছর বয়সী শিশু ও কিশোরদের শরীরে কোভ্যাকসিনের টিকা দেওয়া হবে। বিহারের পাটনায় আরও আগে শিশুদের উপর টিকার ট্রায়াল শুরু হয়। এদিকে বিশ্বে এখন পর্যন্ত অল্প কয়েকটি দেশে শিশুদের উপর সীমিত পরিসরে টিকা প্রয়োগের অনুমতি দেওয়া হয়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্র ও কানাডায় ফাইজার বায়োএনটেকের ভ্যাকসিন এবং চীনে সিনোভ্যাক্সের টিকা। লিবিয়ার দক্ষিণাঞ্চলের সেবা শহরে রোববার মধ্যরাতে গাড়ি বোমা হামলা নিরাপত্তা বাহিনীর 2 সদস্য নিহত হয়েছেন ও আহত হয়েছেন 5 জন। দেশটির গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে। পুলিশ কর্মকর্তারা জানায়, রাজধানী ত্রিপলি থেকে 750 কিলোমিটার দক্ষিণে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সামনে চেকপোস্ট পার হওয়ার সময় একটি প্রাইভেট কারে বিস্ফোরণের ঘটনা ঘটে। এখন পর্যন্ত কেউই এ হামলার দায় স্বীকার করেননি। অঞ্চলটিতে কয়েক বছর ধরে অসংখ্য সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। শ্রীলঙ্কায় ভারী বর্ষণের কারণে রোববার ভূমিধসে অন্তত 17 জন নিহত হয়েছে। ভূমিধসের ঝুঁকিতে থাকা আরও 15,000 মানুষকে নিরাপদে বিভিন্ন আশ্রয় শিবিরে সরিয়ে নেওয়া হয়েছে। এ তথ্যটি আন্তর্জাতিক গণমাধ্যম প্রকাশ করেছে। 3 দিনের টানা বর্ষণের প্রভাবে পড়েছে দেশটির দক্ষিণ ও পশ্চিমাঞ্চলে। বৃষ্টিপাতের কারণে সেচ ও জল বিদ্যুৎ প্রকল্পের জলধারা পানি বেড়ে যাওয়ায় যা নদীতে ছেড়ে দেয় কর্তৃপক্ষ। নদীর পানি বিপদসীমা অতিক্রম করায় বন্যা দেখা দেয় নিম্ন অঞ্চলে। এখন পর্যন্ত অন্তত 600 ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সড়ক ডুবে যাওয়ায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিভিন্ন অঞ্চল। এসব এলাকায় নৌবাহিনী নৌকায় করে উদ্ধার কাজ চালানো হচ্ছে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় এক গ্র্যাজুয়েশন পার্টিতে বন্দুক হামলার ঘটনায় 3 জন নিহত ও আহত হয়েছেন অন্তত 5 জন। রোববার মধ্যরাতে এই ঘটনাটি ঘটে বলে জানিয়েছে দেশটির পুলিশ। পুলিশ জানায়, সে সময় পার্টি পুরোপুরি জমে উঠেছিল। তখনই গাড়ি থেকে ভিড় লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে বন্দুকধারীরা। এই ঘটনায় গুলির কারণ এখনও জানা যায়নি। এখন পর্যন্ত হতাহতদের পরিচয় প্রকাশ করা হয়নি, তবে নিহতদের মধ্যে বন্দুকধারী আছে বলে ধারণা করা হচ্ছে। এদিকে গেল সপ্তাহে মিয়ামিতেই একটি কনসার্ট হলের বাইরে বন্দুকধারীর গুলিতে 3 জন নিহত ও আহত হয় অন্তত 20 জন। দেশটিতে চলতি বছর এখন পর্যন্ত 200+ বন্দুক হামলার ঘটনা ঘটেছে। বিশ্বব্যাপী করোনা মহামারীর বিধিনিষেধের মধ্যে আরব আমিরাতে নাগরিকদের জন্য সুখবর দিল দুবাই ভিত্তিক এমিরাটস এয়ারলাইন্স। আরব আমিরাতে যেসব নাগরিকরা ভ্যাকসিন নিয়েছেন তারা 19টি দেশে কোনো বিধিনিষেধ ছাড়াই ভ্রমণ করতে পারবেন। এমিরাটস এয়ারলাইন্সের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী জুলাই থেকে সপ্তাহে 280টির বেশি ফ্লাইট দুবাই থেকে ইউরোপ, যুক্তরাষ্ট্র, মধ্যপ্রাচ্য, আফ্রিকার জনপ্রিয় দ্বীপসহ বিভিন্ন শহর যাবে। ভ্রমণের সময় ভ্রমণকারীদের অবশ্যই ভ্যাকসিনের সার্টিফিকেট দেখাতে হবে এবং ইউরোপিয়ান মেডিসিন এজেন্সির ইএমএ অনুমোদিত ভ্যাকসিন গ্রহণ করতে হবে অথবা জরুরি অনুমোদনের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার তালিকাভুক্ত ভ্যাকসিন নিতে হবে। আগামী 9 জুন থেকে সাইপ্রাস, গ্রিস, ইতালি, রাশিয়া, তুরস্ক, স্পেন এবং ফ্রান্সে ভ্রমণ করতে পারবেন আমিরাতের নাগরিকরা। এছাড়া জর্ডান, লেবানন, বাহরাইন, মিশর, মালদ্বীপ, সেশলস, থাইল্যান্ড, কেনিয়া, তানজানিয়া, মরক্কোতেও ভ্রমণের অনুমতি দেওয়া হয়েছে। বিদেশ সফরকালে যান্ত্রিক ত্রুটির কারণে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসকে বহনকারী বিমান জরুরি অবতরণ করেছে, খবর প্রকাশ করেছে এনডিটিভি।
দায়িত্ব গ্রহণের পর এটিই তার প্রথম বিদেশ সফর। যাওয়ার পথে যান্ত্রিক ত্রুটির কারণে কামালা হ্যারিসকে বহনকারী বিমানটি জরুরি অবতরণ করতে বাধ্য হয়। মার্কিন ভাইস প্রেসিডেন্টের মুখপাত্র সিমন স্যান্ডার্স জানান, জরুরি অবতরণের পর অন্য বিমানে করে কোনো বিলম্ব ছাড়াই স্থানীয় সময় রোববার সন্ধ্যায় কামালা হ্যারিস নিরাপদে গুয়াতেমালায় পৌঁছান। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দীর্ঘ ১২ বছরের শাসনের অবসানের পর ইতোমধ্যে নতুন সরকার গঠন করতে আটটি বিরোধী দল মিলে জোট গঠন করেছে, কিন্তু এই জোটকে গণতন্ত্রের ইতিহাসের সবচেয়ে বড় নির্বাচনী জালিয়াতি বলে মন্তব্য করেছেন নেতানিয়াহু। রোববার তিনি এ মন্তব্য করেন বলে খবর প্রকাশ করেছে এনডিটিভি। ইসরায়েলে গত ২৩ মার্চ অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। প্রধানমন্ত্রী নেতানিয়াহু সরকার গঠনে প্রয়োজনীয় সমর্থন অর্জনেও ব্যর্থ হন। এমত অবস্থায় পার্লামেন্টের বিরোধী দলীয় নেতা ইয়ারের লাপিদ জোট সরকার গঠনের প্রয়োজনীয় সমর্থন জোটাতে সমর্থ হয়েছে। তবে নেতানিয়াহু এ জোটকে জালিয়াতি বলে মনে করছেন। তার এই মন্তব্য এমন সময় আসলো যখন ইসরায়েলের নতুন সরকার গঠনকে ঘিরে সহিংসতার আশঙ্কা প্রকাশ করে বিরল এক সতর্কতা জারি করেছে দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা। ব্রিটেন ও উত্তর আয়ারল্যান্ডের প্রতি ইসরায়েলের রাষ্ট্রদূত বহিষ্কার করার আহ্বান জানিয়েছে বেলফাস্ট সিটি কাউন্সিল। ফিলিস্তিনের উপর ইসরায়েলের মানবতা বিরোধী অপরাধের জন্য এই পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়। বেলফাস্ট সিটি কাউন্সিলের বামপন্থী পার্টি একটি প্রস্তাব পাশ করেছে যাতে ইসরায়েলের রাষ্ট্রদূত বহিষ্কার করার জন্য ব্রিটেন ও আয়ারল্যান্ডের প্রতি আহ্বান জানানো হয়। সিটি কাউন্সিলে পাশ হওয়া প্রস্তাব দ্রুত কার্যকর করার দাবি জানানো হয়েছে। ইরাকে পশ্চিমাঞ্চলীয় আনবার প্রদেশে মার্কিন নিয়ন্ত্রিত সামরিক ঘাঁটি আইন আল আসাদে ড্রোন হামলা হয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যমের বরাতে এই খবর জানা গেছে। খবরে বলা হয়েছে দুটি কমব্যাট ড্রোন আইন আল আসাদ সামরিক ঘাঁটির অভ্যন্তরে হামলা চালায়। ঘাঁটিতে সিআরএএম এবং প্রোটিয়ার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন থাকলেও তা ড্রোন দুটিকে শনাক্ত কিংবা প্রতিহত করতে পারেনি। কঠোর লকডাউনের মধ্যে পূর্ব ঘোষণা অনুযায়ী মালয়েশিয়ার একটি নির্মাণ স্থাপনায় অভিযান চালিয়ে ১৫৬ জন অবৈধ অভিবাসী কর্মীকে গ্রেপ্তার করেছে দেশটির অভিবাসন বিভাগ। রোববার রাতে মালয়েশিয়ার সাইবার জায়া এলাকায় একটি নির্মাণ স্থাপনা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে অভিবাসন বিভাগ সূত্রে জানা গেছে। ইমিগ্রেশন বিভাগ মহাপরিচালক বলছেন, একটি নির্মাণাধীন ভবনের পাশে বেড়া দিয়ে সুরক্ষিত একটা জায়গায় অভিযান চালানো হয়। এই অভিযানে প্রায় ২০০ বিদেশির কাগজপত্র পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৪৬ জনের বৈধ ওয়ার্ক পারমিট থাকায় তাদের ছেড়ে দেওয়া হয়। ১৫৬ জনের কোনো বৈধ কাগজপত্র না থাকায় গ্রেফতার করে সেমুনিয়া ইমিগ্রেশন ডিপোর স্ক্যানিং সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। এদের মধ্যে ৬২ জন বাংলাদেশিও রয়েছে। নাইজেরিয়ার জঙ্গি গোষ্ঠী বোকো হারামের শীর্ষ নেতা আবু বাকার সেকাও মারা গেছেন। তিনি নিজের উপর বিস্ফোরণ ঘটিয়ে আত্মহত্যা করেন বলে এক অডিও বার্তায় দাবি করেছে ইসলামিক স্টেট দক্ষিণ আফ্রিকা। সোমবার এ খবরটি নিশ্চিত করেছে বিবিসি। নেতা আবু মুসা বলেন, আবু বাকার সেকাও হঠাৎ নিজের উপর বিস্ফোরণ ঘটিয়ে মারা যায়। তবে এই অডিও বার্তা কত তারিখের তা নিশ্চিত করা যায়নি। এদিকে ২০০৯ সালে বোকো হারামের প্রতিষ্ঠাতা পুলিশ হেফাজতে মারা যাওয়ার পর থেকে এই আবু বাকার এই সংগঠনটির নেতৃত্ব দিচ্ছিল। এ সময় তারা বোমা হামলা, অপহরণ এবং কারাগারে হামলার মতো ঘটনা ঘটতে থাকে। পাকিস্তানের দক্ষিণাঞ্চলে দুটি ট্রেনের সংঘর্ষে সোমবার অন্তত ৩০ জন নিহত হয়েছেন ও আহত হয়েছেন আরও ৫০ জন। দেশটির সংবাদ মাধ্যমে তথ্য নিশ্চিত করে পুলিশ। উদ্ধারকারীরা জানায়, মিল্লাত এক্সপ্রেস নামের একটি ট্রেন লাইনচ্যুত হলে আরেক লাইনে আসা সার সাইদ এক্সপ্রেস নামে আরেকটি ট্রেন এটিকে তীব্র গতিতে আঘাত করে। এতে এ হতাহতের ঘটনা ঘটে। খবর পেয়ে উদ্ধারকারীরা দ্রুত ঘটনাস্থলে যান এবং উদ্ধার কাজ শুরু করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও উদ্ধার কাজ চলছে।
দর্শক এতক্ষণ সিএনএন বিশ্ব আলাপের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আমাদের পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। আমি সাবরিনা রহমান, সুপার লাভ ইউ।